রাজি আছেন রাজি আছেন এইজন্য রব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোক কোনদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোক কমবে চিল্লায় বলেন কমবে না আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি আসলে এটা কি সব কথা বলেন আসলে এটা সব না আমরা চাক্ষুষ যখন মালাকুল মউতকে দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে আমরা প্রত্যেকই কিন্তু মালাকুল মউতকে দেখব বিশ্বাস হয় প্রত্যেকই আমরা দেখব ভালো হলেও দেখব খারাপ হলেও দেখব নিজ চোখে আমরা মালাকুল মউতকে দেখতে পাবো আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন চিৎকার করে বলেন ঠিক কি না যারা মুমিন বান্দা যারা ঈমানদার তারা মালাকুল মউতকে দেখবে খুব সুশ্রী সুন্দর সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে আলহামদুলিল্লাহ পড়লে পড়ুন আপনারা ইনশাআল্লাহ এই সূরাতে মালাকুল মউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে সুঘ্রাণ তার গা থেকে আসছে সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানে আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো বলতে বলতে রূহটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মউতের হাতে চলে যায় কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাতের হানুত এনে কাফন এনে মালাকুল মউত এটাকে খুব সম্মানের সাথে আমরা বাঁচলেও যেমনি সম্মানিত আমরা মরে গেলেও রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বেঁচে থাকলেও মানুষ সম্মানিত মরে গেলেও সম্মানিত ঠিক কি না বিশ্ব নবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে পেছনে পেছনে অনেক মানুষ লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন নবী ইন্নাহু ইয়াহুদি এইটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন আপনি বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদির লাশ এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়ে কি নবী ছিলেন মানবতা হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী বললেন এটা মানুষ মানুষকে আমি অনেক সম্মান দান করেছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি চিল্লায় পড়লেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কি না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন তার মানে মানুষের সম্মান আছে না নাই এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয় মালাকুল মউত পুরুষের আকৃতিতে আসে যুবকের আকৃতিতে আসে ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রূহটা নিয়ে এল্লিনে চলে যায় আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয় আরো জোরে পড়েন আমিন আর যারা কাফের আহলুস শিমাল বামপন্থী ইসলাম বিরোধী এরাও মালাকুল মউতকে দেখে তবে ভয়ঙ্কর আকৃতি দেখে ভয়ঙ্কর যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মউত তার কাছেও আসে সেও দেখে তবে এসেই মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে কি সৃষ্টি করে আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন কেউ 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 হয়তো পড়েছে ডাকাতরা কি করে জানেন ডাকাতরা সংখ্যায় কম পড়েছে অনেকে পড়েছে তাদের অভিজ্ঞতা আছে ডাকাতরা সংখ্যায় পাঁচজন বাসে আছে পঞ্চাশ জন তারপরে পঞ্চাশ জন কাঁপতে থাকে কারণ
ডাকাতরা এসে শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে ওরা রামদা দিয়ে চাকু দিয়ে এলোপাথাড়ি কোপায় পুরুষগুলোরে যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে কথা কোন মালাকুল মউত ইসলাম বিরোধী আর গাদ্দারগুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে এসে বলে ইয়া আইয়াতুন নাফসুল খাবীসা হে পাপাত্তা বের হ দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস ইসলামী আইনের বিরোধিতা করেছিস ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে আর লোকটা কাঁপতে থাকে ভয় আর বলে আইয়াতুন নাফসুল খাবীসা পাপাত্তা বের হয় আয় বের হ বের হ মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কি এরকম তাড়াতাড়ি বের হবে নাকি উখরুজি ইলা গাদাবিল্লাহ আল্লাহর রাগ ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয় বের হয় না আত্মা একবার ডানে দৌড় মারে একবার বাঁয়ে দৌড় মারে সামনে মারে পেছনে মারে আত্মাটা শুধু ছোটাছুটি করে এবার মালাকুল মউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে আল্লাহ এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রূহ কবজ করা হয় এজন্য সেদিনের অপেক্ষায় আমরা সবাই আছি ঠিক কি না তখন বোঝা যাবে কার কত ক্ষমতা তখন বোঝা যাবে কার প্রতিফল কি রকম হবে কার আবাসস্থল কোথায় হবে কে ডানপন্থী কে বামপন্থী কে জান্নাতি জাহান্নামী সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে এজন্য রাব্বুল আলামিন বলেন আল হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে ক্ষমতার লোভ টাকার লোভ খ্যাতির লোভ যশের লোভ তোমাদেরকে এমন পাগল বানিয়েছে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো তোমাদের এই গাফলতি কশিন কালেও থামবে না কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা একটু থামেন স্টপ সিট ডাউন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে আমরা আজীবন থাকতে আসি না এই দুনিয়াটা একটা মরীচিকা তাই না এই পৃথিবীটা একটা মায়াজাল এটা একটা ধোঁকা এই মায়াজালের ভেতরে আমরা পড়ে আছি এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো আওয়াজ করে বলেন তো স্বর্ণের টুকরা কয়টা লাশ কয়টা অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহাখুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চারটা একটু ঝামেলা হয়ে গেল না চার জনের চারটা পেলে ভালোই তো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর এই দুজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটার রুটি আনতে পাঠাইছে ওটার যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগের কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি 20 মা খেয়ে নিতে পারি দেখছেন খেলা আল্লাহ রুটিতে কি মাখাই নিতে পারি 20 তাহলে এই দুইটারে 20 মাখানো রুটি খাওয়ায় দিলাম চারটাই আমার আমার আর ধরে কে তো যেই চিন্তা ওই কাজ ওরাও রুটি রুটির সাথে উনিও রুটির সাথে 20 মাখাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওইটারে ধইরা আইজো মায়ের কাইলো মায়ের মায়েরা ওইটার বর্তমানে হবে ওইটা অক্কা পাইছে শেষ এবার দুই বন্ধু মহা খুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছ আনন্দ এক বন্ধু কয় লাফাইস কম ক্ষুধা লাগছে অনেক আগে খেয়ে নে আয় কি করি এবার প্যাকেট থেকে 20 মাখানো রুটি বের করে রুটি খাই ওই দুইটাও শেষ
চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরার জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ পাশে পড়ে আছে হাদিহি মাসালু হায়াতি দুনিয়া এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চারটা জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক কি না আপনি খেয়াল করে দেখেন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়ি টাকা আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতে বাড়ি টাকার আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আমার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটারে আপনি আমার আমার বলে আগলে রাখলেন আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা কন ছেলে মরে গেলে নাতি বলবে আমার ছেলে বা নাতি যদি এই জায়গাটা বাড়িটা বিক্রি করে দেয় যাদের কাছে বিক্রি করা হলো তখন তারা শুরু করবে আমার ঠিক কি না পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সব কিছুর আসল মালিক কে সেজন্য আল্লাহ বললেন আল হাকুম তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা বিশ্ব নেই বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন দাহাব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার 14 পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন কত বড় যে স্বর্ণের পাহাড় যদি এটারে বেঁচে খেয়ে মজমাস্তি করে আমাদের 14 পুরুষের জীবন কেটে যাবে তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব এটা মানুষের স্বভাব যার আছে বেশি সে চায় বেশি আল্লাহ বলে থাম একটু থাম অনেক হয়েছে তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়া জালে আর পড়ে থেকো না ঘুমন্ত বিবেকটাকে জাগাও আখিরাতের সামানা তৈরি করো চিল্লায় বলেন ঠিক কি না হাত্তা যুরজুমুল মাকাবির এই কবর জিয়ারত তোমাকে করতে হবে কবর হলো এমন জায়গা এটা হলো মরণের পরে আখিরাতের প্রথম ধাপ বিশ্ব নেই বললেন এই ধাপটা যদি সহজ হয় আখিরাতের বাকি ধাপগুলোরে সহজ করে দিবে কে আর এই কবরের প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায় প্রথম ধাপের প্রশ্নের উত্তর যদি গোলমাল পেকে যায় পরের ধাপগুলোতে মায়ের আসনা নাই বিশ্ব নেই বললেন মুমিনদের জন্য এই কবরে প্রশ্ন থাকবে কয়টা কথা কন চারটা যারা ইসলাম বিরোধী যারা কাফের যারা মুশরিক যারা বামপন্থী তাদের থাকবে তিনটা মুমিনদের জন্য চারটা মুমিনদের প্রথম প্রশ্ন হুই ইজ ইওর লর্ড মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রব কে আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাকালির গানে শুনি তাসবি কল রব তাসবি কল রব পড়েন আল্লাহ আমারে রব প্রথম প্রশ্ন করা হবে মার রব উত্তর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রব কে দ্বিতীয় প্রশ্ন আমাদের উত্তর ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে তারিফু মান হাদার রাজুল এই লোকটার চিনু কিনা আমরা বলবো চিনি উনি আমাদের পেয়ারা নবী ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা সুবহানাল্লাহ আমরা বিশ্ব নবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব
ঠিক কি না আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান আমাদের প্রাণ আমাদের কলিজা এই নবীর জন্য আমরা সব করতে রাজি এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি এই নবী আমাদের সব এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না এই নবীর আমরা চিনি মানি উনি তো আমাদের প্যারা এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ চতুর্থ একটা প্রশ্ন ওয়ামা ইলমে হোয়াটস ইন নলেজ তুমি কিভাবে শিখলা তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক খুশ আমদেদ সুস্বাগতম তুমি তো কপালওয়ালা আলহামদুলিল্লাহ পড়ে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরান তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে এরপরে ফেরেশতারা বলবেন নাম কানাউমিল আরুস ঘুমাও বাসর